আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক, এই গতিময় জীবনে, গতিময় পৃথিবীতে মানুষের লাইফটাও জীবনটাও অনেক গতিময়, কিন্তু হঠাৎ অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে, অসুস্থতার কারণে হঠাৎ থেমে যায় একটা মানুষের জীবন। আর যদি সেই জায়গা থেকে ঘুরে দাঁড়ানো যায় বা ঘুরে দাঁড়ানোর প্রতিক্রিয়াটা, ঘুরে দাঁড়ানোর জায়গাটা, পথটা যদি আপনি বুঝতে পারেন, তাহলে অবশ্যই সেখান থেকে আপনি ঘুরে দাঁড়াতে পারবেন। অবশ্যই একজন বিশেষজ্ঞ ডক্টরের কাছে যেতে হবে যদি আপনি রোগ নিয়ে কোনো একটা জায়গাতে আটকে যান, কোনো একটা যাত্রা, কোনো একটা পথে আটকে যান। দর্শক, পথ বলতে আমি এতটুকুই বুঝাচ্ছি, আপনার জীবন। বাংলাদেশে 90% মানুষ ব্যথায়িত জীবন নিয়ে চলাফেরা করে। পরিসংখ্যানে দেখা গেছে প্রত্যেকটা পরিবারে অন্তত একজন করে আছে, এমন একজন মানুষ আছে যিনি অত্যন্ত ব্যথা নিয়ে জীবনযাপন করতেছেন, কিন্তু সঠিক একটা পথ জানে না বলেই সঠিক একটা ট্রিটমেন্ট পায়নি, ওই অসুস্থতার জায়গা থেকে সুস্থ হয়ে উঠতে পারেনি। তো দর্শক, আপনারা ইতিমধ্যে জানেন আমাদের ডক্টর শফিউল্লাহ প্রধান সফলতার সহিত দীর্ঘদিন যাবৎ পেইন ম্যানেজমেন্ট নিয়ে কাজ করে আসছেন। ওনার কাছে হাজার হাজার মানুষ আসছেন, ব্যথায়িত জীবন নিয়ে এসে ব্যথামুক্ত হয়ে চলে যাচ্ছেন। তেমনি আমাদের সাথে একজন অতিথি আছেন যিনি দীর্ঘদিন ব্যথায়িত জীবন নিয়ে ওনার লাইফ কাটাচ্ছেন, বিভিন্ন ডক্টরের কাছে গিয়েছেন কিন্তু কোথাও একটি সঠিক ট্রিটমেন্ট পায়নি, অর্থ সম্পদ অনেক কিছু ব্যয় করেছেন, সব কিছুর পরিবর্তে উনি একটা চেয়েছেন সুস্থ একটা জীবন, কিন্তু উনি সেই সুস্থতা অর্জন করতে পারেনি। অবশেষে ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারের কাছে আসলেন। উনি দীর্ঘদিন আমাদের এখানে ভর্তি ছিলেন, থেকে ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারের ট্রিটমেন্ট নিয়েছেন। তো দর্শক, আসুন ওনার মুখ থেকে আমরা শুনি আসলে কেন এসেছিলেন আমাদের ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারের কাছে, কি হয়েছিল সেই বিষয়গুলো আপনাদের কাছে তুলে ধরব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ম্যাম? ভালো। ম্যাম, আমরা ইতিমধ্যে জানি যে আপনি পিএলআইডির পেশেন্ট ছিলেন, প্লাস হচ্ছে আপনার আর্থ্রাইটিস জনিত সমস্যা ছিল। জি। আপনি তো জানেন যে আমাদের ডক্টর শফিউল্লাহ প্রধান হচ্ছে এই ধরনের সমস্যার জন্য বিশেষজ্ঞ ডক্টর। জি। তো আপনি যখন আসলেন আমাদের হসপিটালে আসলেন, কিভাবে জানতে পারলেন আমাদের হসপিটাল সম্পর্কে? আমি এসআইটিভি থেকে দেখছি, এখন আমার ছেলে আমাকে নিয়ে আসছে রাখায়। আচ্ছা ম্যাম, আমরা একটু প্রথম থেকে জানতে চাইবো, সেটা হচ্ছে আপনি তো এই সমস্যাগুলো আপনি অনেক দিন ভুগতেছেন, বা আপনার এই আর্থ্রাইটিস জনিত সমস্যাটা অনেক দিন ছিল? অনেক দিন। কত বছর ছিল ম্যাম? কত থেকে বুঝতে পারলেন যে আপনি এই সমস্যা? কত ব্যথা ওটা বলা যাচ্ছে না, অনেক দিন পা ব্যথা ছিল, হঠাৎ আমার কোমর ব্যথা। তারপরে আমি বলছি আমি আর পারতেছি না, ছেলেকে বলতেছি আমাকে ডাকেন। আপনি তো প্রথমে আপনার রোগটা সম্পর্কে জানেন না, শুধু এতটুকু অনুভব করেছেন যে আপনার ব্যথা, ব্যথাটা আপনি অনুভব করেছেন, কিন্তু আপনার রোগটা আপনি ভালো করে জানতে পারেন না। কিন্তু আমি যেটা জানছি পিএলআইডি ওটা বলতে পারি, এখানে আসার পরে যা। আচ্ছা আচ্ছা, জানতে পারলাম। তো ম্যাম, আমরা একটু প্রথম থেকে জানতে যাবো, সেটা হচ্ছে আপনার পিএলআইডি ছিল, আর্থ্রাইটিস জনিত সমস্যা ছিল, কিন্তু আপনি রোগ সম্পর্কে জানেন না, আপনার ব্যথাটা অনুভব করতেন। কখন থেকে আপনি ব্যথাটা অনুভব করছেন যে আপনার মানে একদম সইতে পারছেন না এরকম? প্রায় দুই মাস একদম হাঁটতে পারতেছিলাম না। আচ্ছা, পা বিকালের দিকে একদম পা নামাতে মানে ব্যথাটা এমন একটা পর্যায়ে চলে গেছে আপনি হাঁটতেই পারছেন না, আপনি বেডে শুয়ে থাকতেন, অনেকক্ষণ হাঁটতে পারতেন না, স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারতেন না। আচ্ছা আচ্ছা, তো আপনি কতজন ডক্টর দেখিয়েছেন ম্যাম এই সমস্যার জন্য? কতজন বলতে, আমার আমার ব্যথা যখন শুরু হয় তখন থেকে আমি তো ট্রিটমেন্ট এক এক ডাক্তার, কয়টা ডাক্তার দেখা দিচ্ছে, অনেকজন ডাক্তার, অনেক অনেক অনেক। আপনি যখন ডাক্তারের কাছে যাচ্ছেন তারা কি বলেছে, আপনার কি সমস্যা হয়েছে? ওষুধ দিয়ে ক্যালসিয়াম দিই, আমার ভিটামিন ডি কম, ক্যালসিয়াম এগুলি খেতে বলে ওষুধ দেয়, যতদিন ওষুধ খাবো তো কিছু ওষুধ দিয়ে দেয় যে কম থাকে, কিন্তু আপনি যতদিন ব্যথার ওষুধটা খাচ্ছেন ভালো থাকতেছেন, বন্ধ দিলে আবার শুরু হচ্ছে মনে হচ্ছে। হার্ট ব্রেক দিতে বলে ওষুধ দেয়, ভিটামিন ডি দেয়, ক্যালসিয়াম দিয়ে রোদে বসতে বলে, কিছু পাচ্ছি না আমি, মানে সঠিক একটা ট্রিটমেন্ট পাচ্ছেন না আপনি। অবশেষে আমাদের স্যার সম্পর্কে জানতে পারলেন, অর্থাৎ আমাদের যে ইউটিউবে যে ভিডিওগুলি দেই প্রত্যেকটা ভিডিও ভালো হয়ে চলে যায়, ওনাদের একটা ভিডিও নেই ঠিক আপনার মতো আজকে, তো এরকম ভিডিওগুলো দেখে আপনি আমাদের সম্পর্কে জানতে পারলেন, প্লাস হচ্ছে এসিটিভিতে স্যারের সাথে আপনি কথাও বলেছেন, বললেন একটু কথা বলে। আমার ছেলেও বলছে, আমার ছেলেও বলছে আম্মু
তোমাকে ডাক্তার কাছে নিয়ে যাই, তুমি প্রিপারেশন নিয়ে যাবে, তোমাকে রাখবে, তারপর আমি প্রিপারেশন নিয়ে আসি। মানে ভর্তি হবেন বা স্যারের ট্রিটমেন্ট নিয়েই যাবেন, এই প্রিপারেশনটা নিয়ে আসছেন। আচ্ছা, যখন আপনি আসলেন স্যারের কাছে, স্যার আপনাকে কি বললো যে কি হয়েছে বা সবকিছু কি খুলে বলেছে আপনাকে? আমার আগে রিপোর্টগুলি দেখছে, অল্প কত হয়েছে, আমি 2 মাস আগে ওখানে চিটাঙ্গে অনেক রিপোর্ট করাইছি। রিপোর্টগুলি দেখানোর পর আমার এত বেশি রিপোর্ট করতে হয় নাই, অল্প রিপোর্টে স্যার বুঝিয়ে ফেলছে যে আপনাকে যে রিপোর্টগুলো ছিল আগে যে পরীক্ষা নিরীক্ষা করিয়েছেন এগুলো নিয়ে আসলেন, আসার পর হচ্ছে স্যারকে দেখালেন, স্যার দেখে হচ্ছে আপনার সমস্যাগুলো তখনই বলে দিয়েছে যে আপনার কি সমস্যা হয়েছে বা কি করতে হবে ওই সমস্যার জন্য। ওজন কমাতে বলছে, তারপরে 1 মাস থাকতে হবে, মানে 1 মাস ভর্তি থাকার কথা বলেছে। আচ্ছা, আপনাকে 1 মাস ভর্তি দেওয়া হয়েছিল। জি জি। আজকে পর্যন্ত আপনি বলেছেন প্রথম অবস্থায় যে 22 দিন হয়েছে। 22 দিন, এই 22 দিনে আপনি কতটুকু সুস্থ ম্যাম, এটা একটু জানতে চাইবো। আমি বলতে গেলে যে ব্যথা নিয়ে ছিলাম এতদিন, আচ্ছা, আমি মনে করছি আমি পুরোপুরি সুস্থ এখন। আচ্ছা, এখন মানে আপনি ওই জায়গাটা থেকে আপনি বলতে চাচ্ছেন যে আপনি এখন পুরোপুরি সুস্থ হয়ে গিয়েছেন? আচ্ছা, ওইটা আমার কাজের উপর, আমি যদি রেস্টে থাকি আমি ভালো থাকবো, এখন বুঝতেছি আর কি, আমি তখন আগে বুঝছিলাম না। এখন আপনি ভর্তি থেকে হচ্ছে সুস্থ হয়ে এই জিনিসটা বুঝতেছেন যে শরীরের প্রতি যদি আমি একটু কেয়ারফুল হই তাহলে অবশ্যই ভালো থাকা সম্ভব। আচ্ছা আচ্ছা, আপনি তো 22 দিন থেকে আমাদের এখানে অনেকটা সুস্থ হয়েছেন, সুস্থতার জায়গা থেকে আপনাদের আপনার মতো কিন্তু অসংখ্য পেশেন্ট আছে বাংলাদেশে, কিন্তু আপনি জানেন ইতিমধ্যে যে 90% 98% কিন্তু এই ধরনের পেশেন্ট আর্থ্রাইটিস জনিত সমস্যা ভুগতেছে, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। আমার মতো যারা এরকম আর্থ্রাইটিসের সমস্যায় ভুগতেছে তারা জন্য স্যারের কাছে এসে ভালো ট্রিটমেন্ট নেয়, ওইটা আমি সবার কাছে। আচ্ছা ম্যাম, আমরা আরেকটু জানতে যাব, সেটা হচ্ছে আপনি তো এখানে দীর্ঘ 22 দিন ভর্তি ছিলেন, আমাদের যে স্যারের হচ্ছে আমাদের তো টোটাল ট্রিটমেন্টের ব্যবস্থাটা হচ্ছে ফিজিওথেরাপি, ফিজিওথেরাপি দিয়ে হচ্ছে আপনাকে সুস্থ করা হয়েছে, তো ম্যাম আপনার কি বিশ্বাসটা এসেছে যে এই ধরনের সমস্যার জন্য ফিজিওথেরাপি একটা বেস্ট চিকিৎসা? ওষুধপত্র না, এটা আমি মনে করতেছি থেরাপি ইজ বেস্ট। মানে আপনি বলতে চাচ্ছেন যে আর্থ্রাইটিস জনিত সমস্যা বা পিএলআরডি জনিত সমস্যার কারণে ফিজিওথেরাপিটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট একটা ট্রিটমেন্ট। দর্শক শুনতে পেলেন, ম্যাম হচ্ছে আমাদের এখানে 22 দিন ভর্তি ছিলেন, ওনাকে 1 মাসের ভর্তি দেওয়া হয়েছিল, 22 দিন ভর্তি থেকে উনি যতটা নিজেকে সুস্থ মনে করছেন এক কথায় বলতে গেলে অসাধারণ। উনি ওনার বাসায় আপনাদেরকে বোঝাতে চেয়েছেন যে যদি বাংলাদেশে কোনো ট্রিটমেন্ট থেকে থাকে তাহলে হচ্ছে ফিজিওথেরাপি দিয়ে হচ্ছে এই ধরনের সমস্যার জন্য এই ধরনের রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব। তো দর্শক, আপনাদের উদ্দেশ্যে আমি এতটুকুই বলবো, আপনারা যেখানেই যাবেন যদি পিএলআইডি আর্থ্রাইটিস জনিত কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই ফিজিওথেরাপির মাধ্যমে ট্রিটমেন্ট নেবেন, ফিজিওথেরাপির মাধ্যমেই এ ধরনের ট্রিটমেন্ট থেকে মুক্তি পাওয়া সম্ভব। তো দর্শক শুনতেই পেলেন, ম্যাম হচ্ছে ম্যামের বাসায় আপনাদেরকে বোঝাতে চেয়েছেন। তো আজকের জন্য এখানেই ভালো থাকবেন দর্শক, সুস্থ থাকবেন, আজকের জন্য এখানে আপনার বিদায় নিলাম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।